সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক, লেখক পরিবার ও প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের সত্তাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্প শুনে তাঁরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ইমেল করতে পারেন sunday@radiomirchi.com। এছাড়াও তাঁরা আসতে পারেন আমাদের অফিসিয়াল ব্লুটিক ফেসবুক পেজে facebook.com/mirchibangla। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনোজ সেনের লেখা নীলাঞ্জন ছায়া। মনোজ সেনের জন্ম 1941 সালে। শিক্ষাজীবন কাটে কলকাতাতেই। লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন আর তার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ, ভৌতিক গল্প এবং উপন্যাস। আজকের গল্প নীলাঞ্জন ছায়ার প্রধান চরিত্রে রয়েছেন বিথি ও শশাঙ্ক শেখর মিত্র। গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে নীলাঞ্জন ছায়া। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছিল। দুপুর হতে না হতেই চারদিক অন্ধকার হয়ে এল। পাঁচতলার উপর বাতাসের জোরটা বেশি। সজল হাওয়ায় পর্দাগুলো মেঝের সঙ্গে প্রায় সমান্তরাল হয়ে উঠতে লাগল। বিথি খাওয়া শেষ করে টেবিল তুলে মৌরি মুখে দিয়ে বসবার ঘরে এসে ওর প্রিয় রকিং চেয়ারটায় বসলেন। এই সময় টিভি দেখতে ইচ্ছে করছিল না, তাই পাশের টেবিলের উপর রাখা রেডিওটা চালিয়ে দিলেন। শুনলেন কে যেন গাইছে নীলাঞ্জন ছায়া। মনে মনে ভাবলেন আজ রাতেই তো গৌতম ট্যুর থেকে ফিরছে, কাজেই বিরহে আর বেশিক্ষণ থাকতে হবে না। গানটা ভালো করে শোনবার জন্য চোখ বুজে শরীরটা এলিয়ে দিলেন বিথি। শুনতে শুনতে ওর সমস্ত দেহ মনে এক তৃপ্ত প্রশান্ত মধুর অনুভূতি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগল। পাঁচতলার উপরে ভিজে মাটির গন্ধ আসে না, তবু যেন কল্পনায় তার ছেলেবেলাকার সেই অতি পরিচিত সুবাস, বেল, জুঁই আর কেয়া ফুলের গন্ধে মিশে তার সমস্ত সত্তাকে অধিকার করে নিতে আরম্ভ করল। ঠিক যেমন হতো হরিমোহনপুরের সামারভিল কেমিক্যাল ওয়ার্কসের স্টাফ কোয়ার্টার্সে তার ছেলেবেলায়। এটা ভাবাই যায় না যে তার ছেলে মেয়েরা প্রফুল্ল কদম্ব বন যে কি বস্তু তা জানেই না। ঘন মেঘের ছায়ায় জামের বনে যে অন্ধকার গাঢ় হয়ে আসে, বাগান থেকে ভেসে আসে আশ্চর্য সুগন্ধ, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তার মনে হতে লাগল যেন তার জীবন থেকে সেই বেঁচে থাকার তীব্রতাটা কখনোই সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি। কলকাতার ধুলো ধোঁয়া, ট্রামবাসের ঘড়ঘড়ানি আর অসংখ্য মানুষের ঠেলাঠেলি তার অস্তিত্বের সেই অংশটাকে কোনোদিনই মুছে ফেলতে পারেনি। এই চিন্তার মধ্যেই হঠাৎ প্রচণ্ড বজ্রপাতের ডঙ্কা বাজিয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে এল। বিথির মনে হল এক্ষুনি যেন রান্নাঘরের টিনের চালের ওপর বৃষ্টির জলতরঙ্গের আওয়াজ ভেদ করে ভেসে আসা মায়ের গলায় শুনবেন
ওরে জানলাগুলো বন্ধ কর, বসে না থেকে বাইরের কাপড়গুলো তুলে নিয়ে আসতে পারছিস না? তোর বাবা তো একটা ছাতা নিয়েও যায়নি, ভিজে ঢোল হয়ে ফিরবে। হঠাৎ দরজার কর্কশ ঘণ্টির শব্দ বিথিকে একটা নিষ্ঠুর নাড়ায় হরিমোহনপুর থেকে উপড়ে এনে ফেলে দিল রাধা মাধব দত্ত রোডের পাঁচতলার ফ্ল্যাটে। এ সময় কে আসতে পারে? গৌতম তো রাতেই আসছে, এখন আবার কে এলো? চেয়ার থেকে উঠে দরজার আই হলে চোখ লাগিয়ে বিথি দেখলেন বাইরে একজন অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে নীল রঙের শার্ট, ছাই রঙের প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি। একে কোনোদিন দেখেছেন বলে তো মনে হলো না। একটু বিরক্ত হয়েই বিথি বললেন, কে? বাইরে থেকে প্রশ্ন করা হলো, এটা কি মিস্টার গৌতম চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ, কিন্তু তিনি তো বাড়িতে নেই, কলকাতার বাইরে গেছেন, আজ রাত্রে ফিরবেন, আপনি বরঞ্চ কাল সকালে আসবেন। প্রশ্নকর্তা হাসলেন, বললেন, আমি তার সঙ্গে দেখা করতে আসিনি, আমার দরকার তার স্ত্রী বিথির সঙ্গে। তো তিনি বাড়িতে আছেন কি? আপনি কে? আমি শশাঙ্ক, হরিমোহনপুরের শশাঙ্ক শেখর মিত্র। বিদ্যুৎ স্পৃষ্টের মতো থরথর করে কেঁপে উঠলেন বিথি। কোনো কিছু চিন্তা করবার আগেই তার ডান হাতটা যেন উড়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। চেঁচিয়ে বললেন, আরে শশাঙ্ক দা, তুমি তুমি কোত্থেকে? এসো এসো এসো, ভেতরে এসো। একি দাঁড়ি রেখেছো কেন আবার? চুলগুলো সব পেকে গেল কি করে? এ বাবা! নিজের গলার তীব্রতাটা তার নিজের কানে কেমন যেন অস্বাভাবিক শোনালো। ভিজে জুতো পায়ে, এক হাতে একটা ব্রাউন রঙের চামড়ার ব্যাগ আর অন্য হাতে একটা ভিজে ছাতার জল ঝরাতে ঝরাতে ঘরে ঢুকলেন শশাঙ্ক। দরজার পাশে টেলিফোনের টেবিলের উপর ব্যাগটা রেখে হাসতে হাসতে বললেন, তোমার অনেক প্রশ্ন করবার আছে তো, আমি জানি, সব জবাব পাবে। আগে বলো, এই ভিজে জুতো আর এই ছাতাটা রাখবো কোথায়? বিথি সামান্য বিস্ফারিত চোখে শশাঙ্ককে দেখছিলেন। 43 বছর বয়স, অথচ এর মধ্যেই চুল দাড়ি বেশ পেকে গেছে, চোখে চশমা উঠেছে, তবে সেই অসাধারণ স্বাস্থ্যটি অটুট রয়েছে, টোল খায়নি একেবারেই। হরিমোহনপুরের দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতের আলের উপর দিয়ে হো হো করে দৌড়ানো, ক্যানালের জলে সাঁতার কাটা, আম গাছে উঠে ঘুড়ি পাড়া আর বড় দরগার রুক্ষ মাঠে সারা বছর ফুটবল খেলা যে স্বাস্থ্য তৈরি করে দেয়, তাকে নষ্ট করা সহজ ব্যাপার নয়। শশাঙ্কর প্রশ্ন শুনে বিথি বললেন, এক মিনিট দাঁড়াও, ব্যবস্থা করছি, বলে বাথরুমের দিকে রওনা হলেন। হঠাৎ তার ইচ্ছে হলো ছেলে মানুষের মতো দৌড়ে যেতে, কিন্তু পারলেন না, দেখলেন পায়ে পা জড়িয়ে যাচ্ছে। বাথরুম থেকে একটা লাল প্লাস্টিকের বালতি এনে শশাঙ্কর পায়ের কাছে নামিয়ে দিয়ে বললেন, একটা কাজ করো, ভিজে জুতো জোড়া আর এই ছাতাটা এর মধ্যে রাখো। জুতো আর ছাতা বালতিতে রেখে শশাঙ্ক হাসতে হাসতে একটা সোফায় গিয়ে বসলেন, বললেন, কত বছর বাদে দেখা হলো বলতো? 20 বছর তো হবেই, বলে সামনে সেন্টার টেবিলের উপর পা তুলে দিয়ে ভালো করে হেলান দিয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এবার তোমার কি কি প্রশ্ন করবার আছে করে ফেলো, তারপরে আমি আমার প্রশ্নমালা বের করব। আমার আর কি প্রশ্ন, কোথায় আছো, কি করছো, ছেলেপুলে কটি, কি করে তারা, হেই তো আর কি। বেশ, তোমার প্রথম প্রশ্নের উত্তর, আমি গৌরদাস লাহা রোডে হিমশিখর অ্যাপার্টমেন্টে, এখান থেকে খুব একটা দূরে নয়, একটা ফ্ল্যাট কিনেছি সেখানে, বছর খানেক হলো। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রুগী মারছি আর পয়সা কামাচ্ছি, হিমশিখরের একতলাতেই আমার চেম্বার। তৃতীয় প্রশ্নের উত্তর, ছেলেপুলে নেই কারণ বিয়ে করিনি। বিয়ে করনি কেন?
এ প্রশ্নের উত্তর তো তোমার না জানার কথা নয় বিধি। হরিমোহনপুরকে যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্য আলাদা কথা। হরিমোহনপুরকে ভুলিনি শশাঙ্কদা, ভোলা সম্ভব না। কিন্তু তার জন্য বাধা দিয়ে শশাঙ্ক বললেন, এর মধ্যে কোনো কিন্তু নেই বিধি, যা হবার নয় তা হয়নি। কটা বছরই বা ছিলুম বিলেতে, 3 বছর, তার বেশি তো নয়। সেই 3 বছরের প্রত্যেকটা দিন আমি বেঁচে থাকতে পেরেছি কেবল হরিমোহনপুরের স্মৃতিটাকে বুকের ভেতর আঁকড়ে রেখে। প্রচণ্ড শীতে সেই আমাকে জুগিয়েছে উত্তাপ, নিঃসঙ্গতায় প্রাণ ভরানো গান, ক্লান্তিতে নতুন করে লড়াই করার উদ্যম। যখন ফিরে এলুম দেখলুম আমার সেই স্মৃতির হরিমোহনপুর ছিন্ন ভিন্ন হয়ে কোথায় মিলিয়ে গেছে, তার আর চিহ্ন মাত্র নেই। জানো, তোমার যে বিয়ে হয়ে গেছে সে খবরটা পর্যন্ত আমাকে কেউ দেয়নি। বিথির গলার কাছে কি যেন একটা কঠিন জিনিস আটকে আছে, গলা দিয়ে স্বর বেরোতে অসুবিধে হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন রকমের ঢোক গিলে সেটাকে একটু নিচে নামিয়ে বিথি বললেন, ওরা কেউ জানতো না শশাঙ্কদা, মা কাউকে জানায়নি। তুমি বিলেত যাবার 10 দিনের মধ্যেই বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আর সেই আঘাতে মা কিরকম যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে তার 1 মাসের মধ্যে সমস্ত টাকা পয়সা বুঝিয়ে দিয়ে সামারভিল কেমিক্যাল আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। আমরা তখন অকুল পাথারে, আর 1 মাস থাকবার অনুমতির জন্য হেন লোক নেই যার কাছে আমরা দরবার করিনি জানো। কিন্তু লাভ হয়নি কিছুই, কেউ এগিয়ে এসে একজন সামান্য সুপারভাইজারের স্ত্রী আর মেয়েকে সাহায্যের হাত বাড়ানোর প্রয়োজন মনে করেনি। এমনকি কিছু বাড়তি মালপত্র কয়েকদিনের জন্য রাখার দায়িত্ব পর্যন্ত কেউ নিতে চায়নি। ফলে মালপত্র নিয়ে আমরা যখন হাওড়া স্টেশনে এসে নামলাম তখনও জানি না কোথায় গিয়ে উঠব। সেই রাগে মা হরিমোহনপুরের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিল। আমি এরকমই কিছু অনুমান করেছিলাম, কিন্তু তোমার যখন বিয়ে ঠিক হলো তখন তুমি একবার হরিমোহনপুরে আমার বাবা মার কাছে গেলে না কেন? গিয়েছিলাম শশাঙ্কদা, গিয়েছিলাম, সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে গিয়েছিলাম। ওরা আমার সঙ্গে খুবই সস্নেহ ব্যবহার করেছিল, কিন্তু তোমার ঠিকানা দেয়নি, বলেছিল হারিয়ে গেছে। এরপর আমার আর কিছুই করবার ছিল না শশাঙ্কদা, কিচ্ছু করার ছিল না। যদিও আজ বলা নিরর্থক, তবুও তার কারণটা তোমাকে বলছি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়েছিলাম আশ্রয়ের সন্ধানে। জ্যাঠাইমা পরিষ্কার জানিয়ে দিলেন যে ওখানে আমাদের স্থান হবে না, সেখান থেকে মার বড় মামার কাছে। সেখানে থাকতে পেলাম, সেটা যে কত বড় পাওয়া, যাদের সামনে একমাত্র বিকল্প ফুটপাথ, তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারবে না। তাই আমার মামাতো ভাই শম্ভুদার স্ত্রী নন্দা বৌদি যখন তার মাস্তুতো ভাই গৌতমের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আনল, তখন সেটা অস্বীকার করার মতন ক্ষমতা আমাদের ছিল না। সদ্য বিয়ে পাশ করা 20 বছর বয়সের একটা মেয়ের কাছে বিদ্রোহ তখন আত্মহত্যারই আরেক নাম। পায়ের তলায় যেটুকু সামান্য মাটি সেটা যে কোনো মূল্যে আঁকড়ে থাকাই তখন আমাদের একমাত্র লক্ষ্য শশাঙ্কদা। আমার মার কথা ভেবে আমাকে রাজি হতে হয়েছিল। শশাঙ্ক ফিকে হাসলেন, বললেন, হয়তো ভালোই করেছিলে যে আমার কথাটা আর ভাবনি। আমি আজ সেই জন্য আর কিছু না হোক মুক্ত বিহঙ্গ হয়ে থাকতে পারছি, কিন্তু মুক্তি আমি চাইনি বিধি, আমি বন্ধনই চেয়েছিলাম।
সেই সোনার খাঁচাটা সন্ধানে বিলেত থেকে ফিরে পাগলের মতো কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। কত লোকের কাছে অশ্রাব্য গালিগালাজ শুনেছি, কত জায়গায় মার খেতে খেতে বেঁচে গেছি, তবু সেই খোঁজা তো আজও বন্ধ হল না। কোনো সুন্দরী মেয়ে দেখলে থমকে দাঁড়াই, খুঁটিয়ে খুঁটিয়ে তার মুখে আর একটা মুখ খুঁজি। লোকে ভাবে আমি দুশ্চরিত্র বদমাইশ, আমি কেয়ার করি না। কাকে তুমি খুঁজছো শশাঙ্কদা? সেই বিথি তো আর নেই, হরিমোহনপুরের মতো সেও তো আজ কেবল একটা স্মৃতি মাত্র। না, হরিমোহনপুর আমার কাছে কেবল একটা স্মৃতি নয় বিথি, আমার বেঁচে থাকার জন্য দরকারি অন্যান্য অবশ্য প্রয়োজনীয় জিনিসের মতোই তা বাস্তব। আমি তাকে হাত বাড়িয়ে ছুঁতে পারি, বিশেষ করে যবে থেকে রাজলক্ষ্মী কলেজের ফার্স্ট ইয়ারের একটি দুবিনুনি করা শান্ত শিষ্ট মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, তবে থেকে আমার জীবনের সঙ্গে সে তো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাকে কেবল একটা স্মৃতি বলে এড়িয়ে যাব, তার কি সত্যি কোনো উপায় আছে বিথি? বিথির মনে হল যেন তার ঘরের সুস্থ মসৃণ আর কঠিন দেওয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। তাদের আটকানো দরকার, কিন্তু আটকাবেন কি করে? তাদের ভিতগুলো যে কবে নড়বড়ে হয়ে গেছে তা বিথি টেরই পাননি। কিসের যেন একটা ঘুন পোকা তার অজান্তে তাদের কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে। অথচ দেওয়ালগুলো না থাকলে অনভ্যস্ত আকাশের নিচে বাঁচতে পারবেন কি? তাই বিথি নিজেকে দিয়ে বলালেন, ওসব কথা থাক শশাঙ্কদা, তার চেয়ে বলো আমার ঠিকানা পেলে কোত্থেকে? শশাঙ্কবাবু হাসলেন, বললেন, চেষ্টায় কি না হয়, কি না হয় চেষ্টায়। তোমাদের এই বাড়িতে আমার এক রুগিনী আছেন, দিন দশেক আগে তাকে দেখতে এসে তোমাকে দেখলাম গাড়ি থেকে নামতে। তোমাকে চিনতে এতটুকু অসুবিধে হয়নি জানো? রবীন্দ্রনাথের খ্যাপা পরশ পাথর চিনতে পারেনি, এই খ্যাপা কিন্তু পারল। শুধু একটু মোটা হয়েছ এই যা। তোমার সব খবর আমার সেই রুগিনী দিলেন। তোমার গৃহকর্তার বদলির চাকরি, এতদিন বাইরে বাইরে কাটিয়ে বছর খানেক আগে এসেছেন কলকাতার হেড অফিসে। কি তাই তো? তার রিটায়ারমেন্টের আগে এটাই বোধ হয় শেষ পোস্টিং। মাস ছয়েক আগে এই ফ্ল্যাটটা কিনে এখানে এসেছেন। তোমাদের ভারতবর্ষের অনেক শহরেই ঘুরতে হয়েছে, তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে পুনায়, মেয়ে পড়ছে দিল্লির মিরান্ডা হাউসে। পরিপূর্ণ সংসার তোমার বিথি। হ্যাঁ, পরিপূর্ণ সংসারই বটে। ছেলে মেয়ে দুটো সারা জীবন কাটালো হোস্টেলে, হাজবেন্ড মাসের মধ্যে 15 দিন ঠুরে। আমি উৎকণ্ঠ হয়ে এই পরিপূর্ণ সংসার সাজিয়ে বসে থাকি, কে কবে কখন এসে আমাকে ধন্য করবে সেই আশায়। আজ আমার সব ভালোবাসা স্নেহ প্রেম আকাঙ্ক্ষা আটকে রয়েছে এ বাড়ির কতগুলো ফটো অ্যালবামের হলদে হয়ে আসা ছবির ভেতরে। শশাঙ্ক গম্ভীর হয়ে গেলেন, চশমাটা খুলে মুখের উপর হাত বুলিয়ে বললেন, জানো বিধি, আমি চিরকাল ভাবতাম, এখনো ভাবি, যে তোমার আর যাই কিছু প্রাপ্য হোক না কেন, সেটা অন্তত নিঃসঙ্গতা নয়। অনেকে হয়তো তোমাকে জানে সুন্দর, শান্ত, গম্ভীর আর অন্তর্মুখী বলে, কিন্তু আমি জানি, হ্যাঁ আমি জানি, তোমার মধ্যে ছটফট করে বেড়াচ্ছে একটা পাগলা ঘোড়া। বেড়া ভেঙে মুক্ত মাঠের ওপর বেরিয়ে এলে তার উদ্দাম উল্লাস আর হৃষ্ট রেশা আমি যে আজও শুনতে পাই বিথি। বিথির সমস্ত শরীর
যেন অবশ হয়ে আসতে লাগল। অতীতের তীর থেকে ভেসে আসা ঝরা ফুলের কান্নায় তার দু চোখ জলে ভরে এলো। আপ্রাণ চেষ্টা করেও তা ঠেকাতে পারলেন না। একটু সামলে নিয়ে কোন রকমে বললেন, যা হারিয়ে যায় তাকে আগলে বসে থেকে কি লাভ শশাঙ্কদা? আজ তুমিও কি নিঃসঙ্গ নও? আমিও তো জানি যে তোমার ওই শিক্ষিত সভ্য ভদ্র পরিচ্ছন্ন ওপরের খোলসটার ভেতর একটা আদিম বন্য হিংস্র মানুষ লুকিয়ে রয়েছে, যে সবকিছু নিষ্ঠুরভাবে কেড়ে নেয়, ভাসিয়ে নিয়ে যায় বাঁধ ভাঙা বন্যার মতো। আজ তো সে সবই পুরনো কথা। যে লতার গোড়াটাই কাটা গেছে তাতে কি আর ফুল ফুটতে পারে? আমার নিঃসঙ্গতার কথা বাদ দাও, সেটা ভেতরের, তাকে ছোঁয়া যায় না। আমার তো কাজ আছে, বাইরের পৃথিবীটা আছে। অথচ তোমার একাকিত্বটা যেন তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে। তোমার ভেতরের পাগলা ঘোড়াটাকে সে তো কিছুতেই বাইরে আসতে দেবে না। জানো বিথি, ওই বুনো লোকটা যদি সেই ঘোড়াটাকে পেত, তবে সে হুঙ্কার করে আকাশ ফাটিয়ে বলতো, সবাই সাবধান, ঘূর্ণি ঝড়ের মতো আমরা আসছি, তোমরা আমাদের অভ্যর্থনা না করতে পারো, অগ্রাহ্য করতে পারবে না। শশাঙ্ক সেন্টার টেবিল থেকে পা নামিয়ে উঠে দাঁড়ালেন। বিথির কাছে এগিয়ে এসে ওর আর্দ্র মুখটা দু হাতে উঁচু করে তুলে ওর ঠোঁটের উপর একটা চুম্বন স্থাপন করলেন। কোনো বাধা দিতে পারলেন না বিথি, অথবা দিলেন না। ব্যাপারটা আকস্মিক হলেও তার মনের অনেকটা গভীরে বোধহয় অপ্রত্যাশিত ছিল না। কিছুক্ষণ বাদে একটু সরে গিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন শশাঙ্ক। যেন বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে বললেন, তোমার ঠাকুমার শোবার ঘরটা মনে পড়ে বিথি? উনি মারা যাবার পর ওই ঘরেই আমাদের প্রথম প্রকৃত ঘনিষ্ঠতা হয়েছিল। বিথির সমস্ত দেহ যেন তখন শিথিল, থরথর করে কাঁপছে। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললেন, মনে পড়ে শশাঙ্কদা? ওই যে তুমি প্রশ্ন করলে না, যে লতার গোড়াটাই কাটা গেছে তাতে কি আর ফুল ফুটতে পারে? তার উত্তর হল, পারে। সেটা মনের ব্যাপার, বাগানের নয়। আসল কথা কি জানো, আমাদের মনটা ওই শোবার ঘরের মতো, সেখানে সব অসম্ভবই সম্ভব হয়। আমরা বন্ধ দরজার বাইরে একরকম, ভেতরে বোধ হয় একেবারেই অন্যরকম। একটা নার্ভাস আনাড়ি ছেলে তার নিজের মধ্যে খুঁজে পায় তার অন্তর্গত দুর্দমনীয় পৌরুষকে। এর মধ্যে কোনটা যে আসল রূপ তা আমি জানি না বিথি, বোধহয় দুটো মিলেই আমাদের বেঁচে থাকা। তবে একটা ব্যাপার বড় অদ্ভুত, শোবার ঘরের বাইরে বিশাল পৃথিবীতে আমাদের আনাগোনা একটা নিতান্ত ছোট্ট গণ্ডির ভেতর, অথচ দেখো ওই চার দেয়ালের মধ্যে আমরা সীমাহীন আকাশটাকে টেনে নামিয়ে আনতে পারি, আনতে পারি সমুদ্রের উচ্ছ্বাস, বসন্তের সুগন্ধ, অথবা মৃত্যুর প্রশান্তি। কি বিধি, পারি না? আমি আর পারি না শশাঙ্কদা, আমি আর পারি না। আমার আকাশ, সমুদ্র, বসন্ত,
এসব আর নেই, যা আছে সেটা শুধুই ক্লান্তি। এটা ঠিক নয় বিথি, এটা ঠিক নয়। আমিও এতদিন এরকম কথাই ভাবতাম, মনেও তো সব বুঝি শেষ হয়ে মিলিয়ে গেছে, কিন্তু আবার তোমাকে দেখে পর্যন্ত মনে হচ্ছে এই ক্লান্তিটা মিথ্যে। তাদের বয়স যাই হোক না কেন, দুটো তারার সংঘর্ষে সারা আকাশ জুড়ে আলোর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বেই। দুটুকরো কাঠের ঘষায় দাবানল জ্বলে উঠবে। এসো বিথি, এসো এসো এসো, এই প্রাণহীন হৃদয়হীন দিনগত পাপক্ষয়ের মধ্যে আবার আমরা হরিমোহনপুরের একটা বর্ষণমুখর দিনকে ফিরিয়ে নিয়ে আসি। বিথি, বিথি শুনেছিলেন যে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা কোনো লোক যখন একটা ইঞ্জিনকে তার দিকে ছুটে আসতে দেখে, তখন নিশ্চিত মৃত্যু জেনেও সে অসহায় ভাবে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, পালাতে চাইলেও পালাতে পারে না। তার মনে হতে লাগলো যেন ঠিক সেই রকম কোনো সুদূর দিগন্তে বিলীন হয়ে যাওয়া রেল লাইন দিয়ে অনেক কষ্টে তৈরি করা নিরাপদ অন্ধকার ভেদ করে তার প্রথম যৌবনের এক তীব্র জ্বালা চোখ ধাঁধানো আলো জেলে ভয়ঙ্কর গতিতে তার দিকে ছুটে আসছে। তিনি জানেন ওই আলোর মধ্যে তিনি ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, তবু পালাতে পারছেন না তো। তিনি কি পালাতে চান, অস্বীকার করতে চান ওই চোখ অন্ধ করে দেওয়া আলোটাকে? সেই বিচারে যাওয়ার আগে তার রক্তের ভেতরে মিশে থাকা হাজার বছরের সংস্কার তাকে দিয়ে বলালো, তা হয় না শশাঙ্কদা, এটা অন্যায় অনুচিত। আমরা যে পাল্টে গেছি সেটা তো অস্বীকার করা চলে না। ন্যায় অন্যায় বা উচিত অনুচিতের কথা আমাকে বলো না বিথি। আমরা যেদিন ঘনিষ্ঠ হয়েছিলাম সেদিন ওসব কথা বিবেচনা করিনি, আজ কেন করতে যাব? পাল্টে গেছি নাকি আমরা? আমার ডান কাঁধে 5টা সেলাইয়ের দাগ আছে, তোমার মনে পড়ে? কই, সেটা তো পাল্টায়নি। আমাদের বুকের ভেতরে ভালোবাসা সাহচর্য আর সুখের জন্য যে উজ্জ্বল বাসনাটা ছিল সেটা পাল্টেছে। আর সমাজের প্রতি কর্তব্য, যা সত্যি যা একান্ত অবশ্যম্ভাবী, তাকে অস্বীকার করাটা মূর্খতা, কর্তব্য পালন নয়। এসো বিথি, চলো আমরা তোমার শোবার ঘরে যাই। আমি দরজাটা খুলে রাখবো, তোমাকে আসতে হবে, আসতেই হবে, আসতেই হবে তোমাকে। আর দেরি করো না বিথি। বিথি এসো। শশাঙ্ক দীর্ঘ এবং দৃঢ় পদক্ষেপে শোবার ঘরে গিয়ে ঢুকলেন, দরজাটা খুলে দিলেন হাট করে। বিথি নিজেকে আটকে না রাখার আপ্রাণ চেষ্টায় চোখ বুজে তার কম্পিত শরীর আর মনকে আয়ত্তে আনার চেষ্টায় নিজেকে ব্যাপৃত করলেন। হঠাৎ আবার একটা দীর্ঘ কর্কশ ঘণ্টির শব্দে চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিথি। তার বুকের ভেতরে একটা ভয়ঙ্কর আতঙ্ক ধড়ফড় করে উঠল। এবার নিশ্চয়ই গৌতম। কিন্তু দরজার বাইরে যেন অনেকগুলো মেয়েলি গলায় উত্তেজিত কোলাহল শুনলেন। চট করে শোবার ঘরের দিকে তাকিয়ে দেখলেন তার দরজা বন্ধ রয়েছে। ফ্ল্যাটে ঢোকার দরজার একপাশে টেলিফোনের টেবিলের উপর কোনো ব্যাগের চিহ্ন মাত্র নেই, অন্য পাশে লাল প্লাস্টিকের বালতিও নেই। তবে কি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন আর এতক্ষণ স্বপ্ন দেখছিলেন? কি অদ্ভুত জীবন্ত স্বপ্ন! এখনো যেন তার মুখের ওপর একটা সুগন্ধি মুখের স্পর্শ লেগে রয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আঁচল দিয়ে মুখ মুছে দরজা খুললেন বিথি। খুন করেছিল
করিডোরে পাঁচতলার যাবতীয় ফ্ল্যাটের মহিলাদের উত্তেজিত জটলা। পুনরায় বেল বাজানোর জন্য উদ্যত 503 এর দীপ্তি ঘোষ বললেন, এই যে ঘুমোচ্ছিলি না রে, চোখ মুখ তো ফোলা ফোলা দেখছি। আরে কখন থেকে বেল বাজাচ্ছি, এদিকে এ বাড়িতে যে কত ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে তার খোঁজ রাখিস? বিধি আশ্চর্য হয়ে বললেন, ভয়ঙ্কর ঘটনা কি হয়েছেটা কি? আরে একটা মারাত্মক খুনি এ বাড়িতে ঢুকে পড়েছে, এক গাদা পুলিশ সারা বাড়িটা ঘিরে ফেলেছে, এখন প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালাচ্ছে। 506 এর আলপনা মৈত্র চোখ গোল গোল করে বলল, হ্যাঁ গো, লোকটা নাকি সাইকোপ্যাথিক মার্ডারার, আমার ননদ একটু আগে কলেজ থেকে ফিরেছে, নিচে থেকে শুনে এসেছে। এই কথার মধ্যে ভিজে ছাতা ঝাড়তে ঝাড়তে লিফট থেকে বেরোলেন 508 এর রণদেব হাজরা। বছর দুয়েক হলো চাকরি থেকে অবসর নিয়েছেন। বেরিয়েই ভিড় দেখে বললেন, কি আপনারা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? যান যান, যে যার ফ্ল্যাটে চলে যান, এক্ষুনি পুলিশ এসে পড়বে। আলপনা বলল, যাচ্ছি যাচ্ছি মিশমশাই, তবে আগে শুনি আপনি নিচে থেকে কি শুনে এলেন। তিস্তা বলল লোকটা নাকি সাইকোপ্যাথিক মার্ডারার। আমি নিচে ডিটেকটিভ ডিপার্টমেন্টের দুজন অফিসারের কাছ থেকে যা শুনে এসেছি বলছি। ভিড়টা রণদেবের চারদিকে ঘন হয়ে এলো। রণদেব বললেন, আমিও তাই শুনলাম, লোকটা ডাক্তার, বিডিটি ডিগ্রি আছে, হার্ট স্পেশালিস্ট আর সাক্ষাৎ শয়তান, রুগীদের বাঁচানোর চেয়ে মারার দিকেই তার ঝোঁকটা বেশি। অন্তত 2 রুগী আর 6 রুগী নিয়ে, যারা সঙ্গে কাউকে না নিয়ে একা তার হিমশিখর অ্যাপার্টমেন্টের চেম্বারে গিয়েছিলেন, তারা নাকি নিখোঁজ। এদের সকলেরই জীবনের ইতিহাস আবার এমনই যে ডাক্তার দিব্যি তার আড়ালে আশ্রয় নিয়ে বেঁচে গেছে, সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলায় মহা ওস্তাদ। এদের দুর্বলতা সুযোগ নিয়ে ভুলিয়ে ভালিয়ে যখন চেম্বারে কেউ নেই নিয়ে এসে খুন করেছে। পরে তাদের কয়েকজনের মৃতদেহ কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় পুলিশ আবিষ্কার করে। এর প্রথম স্ত্রীও নিখোঁজ, ডাক্তার বলছে সে নাকি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে, তবে পুলিশের ধারণা অন্যরকম। 2 স্ত্রী আর তার মাকে তো একেবারে গলা কাটা অবস্থাতেই পাওয়া যায় নৈহাটি স্টেশনের রেল লাইনের ধারে, কিন্তু ডাক্তার এমন অকাট্য অ্যালিবাই তৈরি করে যে পুলিশ তাকে ছুঁতেই পারে না। 3 শুনলাম নাকি এখনো টিকে আছে, আজ সকালে বেটা একজন রুগিনীকে চেম্বারে নিয়ে তাকে ধর্ষণ করেছিল, পরে অবশ্যই তাকেও হারিয়ে যেতে হতো, তা সেই সময় একজন ইলেকট্রিশিয়ান ঘটনাটা দেখে ফেলে, সে গিয়ে সেই কমপ্লেক্সের সবাইকে জানায়, সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয়। দীপ্তি বললেন, তো ওখান থেকে সবাই মিলে আমাদের এখানে চলে এলো কি করে, চুপ তো ঝামেলা। আরে আগে শুনুন তো, ডাক্তার বিপদ আঁচ করে ফেলে, পুলিশ তো অনেকদিনই তকে তকে ছিল, তারা হুড়মুড় করে এসে পড়ে দেখে এসে গাড়ি নিয়ে পালাচ্ছে, তারাও তখন তার পেছনে ছোটে। লোকটা তখন উপায়ান্ত না দেখে এখানে ঢুকে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর চলে যায়, পুলিশও সঙ্গে সঙ্গে বাড়ি ঘেরাও করে ফেলে, তার সব পালাবার রাস্তা বন্ধ করে দেয়। অতএব এমন ইঁদুর কলে পড়ে লোকটা এখনো যে বাড়িতে আছে তাতে কোনো সন্দেহ নেই। কাজে আপনাদের কর্তব্য হলো নিজের নিজের ফ্ল্যাটে গিয়ে পুলিশের অপেক্ষা করা, আর যতক্ষণ না তারা আসছে ততক্ষণ দরজা বন্ধ করে রাখা, বুঝেছে? এবার যান যান, ভিড় বাড়াবেন না, যান। ঠিক এই সময় সিঁড়িতে অনেকগুলো ভারী জুতোর আওয়াজ পাওয়া গেল। মুহূর্তের মধ্যে করিডোর ফাঁকা হয়ে গেল, কেবল তার ফ্ল্যাটের খোলা দরজার সামনে স্তম্ভিত বিধি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। উদ্যত রিভলভার হাতে একজন পুলিশ অফিসার সিঁড়ি দিয়ে উঠে এলেন, সঙ্গে তার 3 রাইফেলধারী কনস্টেবল। সামনেই বিধিকে দেখে তড়বড় করে বলে গেলেন, ম্যাডাম, আপনার ফ্ল্যাটে কি ব্লু শার্ট আর গ্রে ট্রাউজার্স পরা, মাথায় কাঁচা পাকা চুল, মুখে সেরকম ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে চশমা আর হাতে ডাক্তারের ব্যাগ নিয়ে শশাঙ্ক শেখর মিত্র বলে কোন লোক একটু আগে এসে ঢুকেছে? নিঃশব্দে ভাবলেশহীন মুখে যন্ত্রচালিতের মতো হাত তুলে তার শোবার ঘরটা দেখিয়ে দিলেন বিধি। শুনছিলেন নীলাঞ্জন ছায়া, রচনা মনোজ সেন,
গল্প পাঠে সোমক, বিথির চরিত্রে অয়ন্তিকা, শশাঙ্ক শেখর মিত্রর ভূমিকায় মীর, মা এবং দীপ্তি ঘোষের চরিত্রে শ্রী, আলপনা মৈত্র গোধূলি, রণদেব হাজরা দীপ, সমবেত কণ্ঠে শ্রী, গোধূলি, মোহর, মোনামি এবং চন্দ্রিমা, নীলাঞ্জন ছায়া গান, রচনা সোমক, অ্যারেঞ্জমেন্ট রিচার্ড, কণ্ঠ সোমক ও গোধূলি, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত শুভদীপ, বিশেষ উপদেষ্টা দীপ, জনৈক পুলিশ অফিসারের ভূমিকায় শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি। শেষ হল মনোজ সেনের লেখা নীলাঞ্জন ছায়া। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।